হ্যাঁ হ্যালো গাইজ ওয়েলকাম টু টিয়ার ইয়ার কেপ গেমিং অ্যান্ড গাইজ প্রিফার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো গাইজ আমাদের স্ট্রো যে নতুন একটা বান্ডিল এসছে এখানে দুটো বান্ডিল অবভিয়াসলি ফে মেল অ্যান্ড ফিমেল ম্যাজিক্যাল ডুও বান্ডিল তো এই বান্ডিল আমরা এখান থেকে বার করবো অ্যান্ড গাইজ এই বান্ডিল বার করতে আমাদের কত ডায়মন্ড খরচ হয় সেটা তোমরা এখানে দেখতে পাবে অ্যান্ড গাইজ এখানে যে ট্রিকটা আছে যেখানে তোমরা কিন্তু মোটামুটি কিন্তু পাঁচশো ডায়মন্ডের মধ্যে এই বান্ডিল বার করে ফেলতে পারবে দুটোর দুটোই তো সেই ট্রিকটা তোমাদেরকে দেখাবো তো ট্রিকটা তোমরা দেখতে থাকো অ্যান্ড গাইজ এখান থেকে আমরা ফাটাফাট কিন্তু কিন্তু দশটা করে বক্স কিনে নেব তো দশটা বক্সের এখানে প্রাইস এখানে কিন্তু আড়াইশো ডায়মন্ড তো দশটা বক্স ফার্স্ট দশটা বক্স আমরা এখানে কিনে নিলাম অ্যান্ড গাইজ এখানে বক্স ওপেন করলে হবে না তো গাইজ এখান থেকে সিম্পলি আমরা ব্যাক করে গেলাম অ্যান্ড গাইজ আবারও কিন্তু আমরা এখান থেকে দশটা বক্স কিনে নেব অ্যান্ড গাইজ এখান থেকে আমরা ম্যাক্সিমাম সিলেক্ট করে এখানে আড়াইশো ডায়মন্ড দিয়ে এখানে গাইজ ডিসকাউন্ট দিচ্ছে না আমাদের তো এখান থেকে আবারও দশটা বক্স আমরা কিনে নিলাম অ্যান্ড ব্যাক করে আমরা চলে গেলাম গাইজ আবারও কিন্তু আমরা দশটা বক্স এখান থেকে কিনবো তো দশটা বক্স কিনলাম অ্যান্ড গাইজ এখান থেকে আই থিঙ্ক আমার তিরিশটা বক্স হলো তো ব্যাক করে চলে গেলাম তো আবারও আমরা এখান থেকে গাইজ দশটা বক্স কিনবো তো দশটা বক্স আবারও আমরা কিনে নিলাম অ্যান্ড এখান থেকে ব্যাক করে দিলাম আবারও গাইজ এখান থেকে আমরা দশটা বক্স কিনে নেব তো গাইজ এখানে আমরা আরও পাঁচটা বক্স কিনে নিলাম অ্যান্ড গাইজ এই পাঁচটা বক্সের সাথে সাথেই কিন্তু সরি গাইজ দশটা বক্স কিনলাম তো এই দশটা বক্সের সাথেই কিন্তু আমার কিন্তু পঞ্চাশটা বক্স হয়ে গেল অ্যান্ড গাইজ পঞ্চাশটা বক্সের দাম কেমন হচ্ছে তোমরা অবশ্যই হিসেব করে দেখতে পারো সেটা সাড়ে বারোশো টাইমের মতো হচ্ছে বাট গাইজ এখানে আমি যে কত বড় ভুল করে ফেলেছি এই ভুলটা তোমরা যেন না করো সেই জন্য এই ভিডিও তো তো তৈরি এখানে বক্স আমার এবার তোমরা ওপেন করবে তো গাইজ এখান থেকে আমরা পাঁচটা পাঁচটা করে বক্স ওপেন করব। আমরা একসাথে বেশি বক্স ওপেন করব না তো এখান থেকে সিম্পলি পাস বা এখানে ফাইভ সিলেক্ট করে আমরা কিন্তু পাঁচটা বক্স ওপেন করে নিলাম অ্যান্ড এখানে কিন্তু মোটামুটি ছটার মতো টোকেন আমরা পেয়েছি অ্যান্ড গাইজ যেখান থেকে আমরা আরও পাঁচটা বক্স ওপেন করব। তো এখানে গাইজ আমরা আবারও ফাইভ সিলেক্ট করে এখানে ওপেন করে নিলাম অ্যান্ড গাইজ এখান থেকে আমরা পেয়ে গেলাম মোটামুটি কিন্তু কটা টোকেন পেয়েছি দেখতেই পাচ্ছ বারবার গাইজ আমি এখানে গুনে গুনে বলতে পারছি না কারণ সম্ভব হচ্ছে না সেটা এবার গাইজ এখান থেকে আমরা আরও পাঁচটা বক্স ওপেন করবো তো গাইজ এখান থেকে সিম্পল ব্যাপার ফাইভ সিলেক্ট করে আমরা ওপেনে ক্লিক করে দিলাম অ্যান্ড গাইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু চার তিন সাতটা টোকেন আমরা পেয়েছি অ্যান্ড গাইজ এখান থেকে আবারও পাঁচটা তো পাঁচটা পাঁচটা করেই তোমরা ওপেন করবে এটাই হচ্ছে ট্রিক অ্যান্ড গাইজ এখানে তোমাদেরকে আমি আরও একটা জিনিস দেখাচ্ছি দেখো গাইজ এখানে দশটা টোকেন পেয়েছি ও মাই গড গাইজ এখানে দশটা টোকেন পেয়েছি আমরা একটা বক্স থেকে আর মোটামুটি কিন্তু অনেক টোকেন পেয়েছি আমরা পাঁচটা বক্স ওপেন করে অ্যান্ড গাইজ এখান থেকে আমরা আবারও পাঁচটা বক্স ওপেন করব তো এখান থেকে পাঁচটা বক্স ওপেন করার সাথে সাথেই গাইজ এখানে ফিমেল বান্ডিলটা আমরা পেয়ে গেলাম গাইজ একটা বক্সের মধ্যে থেকে আমরা ফিমেল বান্ডিল পেয়ে গেছি এছাড়াও গাইজ ও আলাদা আলাদা যে বক্সগুলো ছিল তার মধ্যে থেকে টোকেনগুলোও পেয়েছি গাইজ তো এখানে ফিমেল বান্ডিলটা পেয়েছি অ্যান্ড গাইজ মেল বান্ডিলটা যদি পেয়ে যায় তাহলে কত বড় বাস আমার যাবে তোমরা নিজেরাও চিন্তা করতে পারছো এন্ড গাইজ এখানে আমার শ গ্যাসে বলেই তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য এরকম বাস না যায় তো আবারও পাঁচটা বক্স এখানে ওপেন করলাম অ্যান্ড গাইজ এখানে টোকেন পেলাম অ্যান্ড গাইজ যেখান থেকে আবারও পাঁচটা বক্স আমরা সিলেক্ট করব তো এখান থেকে চারটে বক্স সিলেক্ট হয়ে গেছে গাইজ তো চারটে বক্স আমরা ওপেন করে নিয়েছি এবার আমরা একসাথে ছটা বক্স ওপেন করবো তো গাইজ এখানে আমরা ছয় সিলেক্ট করে নেব এখানে সিক্স সিলেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে সিম্পলি আমরা ওপেনে ক্লিক করবো অ্যান্ড গাইজ এখানে ওপেন করার সাথে সাথে ফিমেল বান্ডিলটা আমরা আবারও পেয়ে গেলাম গাইজ যেখানে ফিমেল বান্ডিলটা আমরা দুবার পেয়েছি এছাড়াও টোকেন তো পাচ্ছিই পাচ্ছি একটা বক্স থেকেই আমরা এখান থেকে ফিমেল বান্ডিল আবারও পেয়েছি অ্যান্ড গাইজ এখানে আবারও টোকেন পেয়েছি তো গাইজ এবার আমরা কী করবো এবার কিন্তু আমরা আমরা চলে যাব কিন্তু আমাদের এই যে মানে যেখানে এক্সচেঞ্জ করে সেই সেকশনে তার কারণ আমার মনে হচ্ছে যে আমার পঞ্চাশটার মতো কি ষাটটার মতো টোকেন হয়ে গেছে আর ষাটটা টোকেন হলেই তো আমরা এই বান্ডিলটা নিতে পারবো তো আমার মনে হচ্ছে যে ষাটটা টোকেন হয়ে গেছে না হলে আমরা আবারও বক্স ওপেন করব তো গাইজ এখানে দেখো আমার এখানে টোকেন হয়েছে ঊনসত্তরটা তো গাইজ এখানে টোকেন ঊনসত্তরটা হয়েছে ফিমেল বান্ডিলটা আমি পেয়ে গেছি আর এছাড়াও দশটা বক্স আমার এখনও পড়ে আছে তো গাইজ তোমরা চিন্তাই করতে পারছো যে পঞ্চাশটা বক্স কিনে আমি কত বড়ো ভুল করেছি মোটামুটি তিরিশটা বক্স মানে খালি করার পরে কিন্তু আমি এটা পেয়ে যেতাম এখানে তিরিশটা বক্স ওপেন করলেই কিন্তু আমি মেল বান্ডিলটা এখান থেকে নিয়ে নিতে পারতাম বাট গাইজ আমি পঞ্চাশটা বক্স কিনে কত বড়ো ভুলটাই না করেছি তো গাইজ এই ভুলটা যেন তোমরা না করো আর তিরিশটা বক্সের দাম কেমন হয় তোমরা অবশ্যই জানো গাইজ তিরিশটা বক্স কিনতে হলো তোমার তিন আড়াইশো মানে সাড়ে সাতশোর মতো ডায়মন্ড লাগবে এবার দেখো গাইজ এখানে মোটামুটি কিন্তু তোমার লাখ একটু ভালো থাকলে মানে তোমার লাখ বেশি ভালো থাকার দরকার নেই তোমার লাখ একটু ভালো থাকলে তুমি কিন্তু পাঁচ থেকে সাড়ে পাঁচশো কি ছশো ডায়মন্ডের মধ্যে কিন্তু এই বান্ডিল নিয়ে নিতে পারবে একদম গ্যারান্টি দিয়ে বলছি তো যারা তোমরা এই বান্ডিল নিতে চাও এটা রেয়ার টাইপের একটা বান্ডিল আর এর চুলটা কিন্তু আমার অসাম লেগেছে শুধুমাত্র চুলের জন্যই বান্ডিলটা নিয়েছি তো এই বান্ডিলটা তোমরা যারা নিতে চাও গাইজ তোমরা তারা নিতে পারো মোটামুটি ছয় সাতশো ডায়মন্ডের মধ্যে তোমাদের বেরিয়ে পড়বে একদম গ্যারান্টি দিয়ে আমি বলছি গাইজ তো গাইজ ভিডিও এটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও অ্যান্ড গাইজ এখানে বান্ডিলটা আমি ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তার আগে ফিমেল বান্ডিলটা আমি ওপেন করে নিই তো এখানে ফিমেল বান্ডিল একবার ওপেন করে নিয়েছে আবারও একবার ফিমেল বান্ডিল ওপেন করে নেব কারণ দুবার পেয়েছিলাম ফিমেল বান্ডিলটা এরপর গাই যেখান থেকে আমরা কিন্তু মেল বান্ডিলটা ওপেন করব। তো গাইজ এখানে মেল বান্ডিলটা ওপেন করে নিলাম অ্যান্ড এখান থেকে কুইক ইকুইপ করে নিলাম অ্যান্ড গাইজ লবিতে গিয়ে দেখো গাইজ এখানে টো টোটালি কিন্তু অসাম লাগছে কি এই গাইজ এই বান্ডিলটা তো এই বান্ডিলটা তোমাদের কেমন লাগছে আর এই বান্ডিলের কোন পার্টটা তোমার সব থেকে বেশি ভালো লেগেছে ড্রেসটা নাকি মাথার চুলটা নাকি মুখের মুখোশটা কোনটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না অ্যান্ড গাইজ ফাইনালি এই বান্ডিলটা কিন্তু অসম লেগেছে অ্যান্ড আমার মতো এরকম লস যেন তোমাদের না হয় সেই কারণেই ভিডিওটা নিয়ে এসছি হলে এই ভিডিও বানানোর কোনো ইচ্ছাই আমার ছিল না তো গাইজ এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে ওয়াল সেট করে দাও এই টাইপের আপডেট রিলেটেড ইভেন্ট রিলেটেড ভিডিওসগুলো সবার আগে দেখার জন্য